যশোর জেলা আওয়ামী লীগের প্রয়াত প্রবাদ পুরুষ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রওশন আলী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খান টিপু সুলতান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শনিবার বিকেল 5টায় প্রেস ক্লাব যশোরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জোহরা আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী খলিলুর রহমান, প্রয়াত সংসদ সদস্য রওশন আলীর পুত্র ও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমিরুল ইসলাম রন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আলহাজ আসাদুজ্জামান মিঠু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজহার হোসেন স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য প্রদীপ দাস, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম ও শাহজাদা নেওয়াজ, সাবেক ছাত্রনেতা আরাফাত রহমান বাসিত ও কসোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খান। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমন। বাংলাদেশের একমাত্র এমএলএ যিনি শহীদের খাতায় তার নাম আছে, সেই শহীদ মশিউর রহমান বঙ্গবন্ধু অত্যন্ত কাছের ঘনিষ্ঠ এবং বঙ্গবন্ধু জাতির একজন লোককে আপনি বলে বলতেন, তার মধ্যে শহীদ মশিউর রহমানের আমরা আকর্ষণ নেতা হিসাবে মানে রাজনীতি করতে হবে এবং রাজনীতিটাকে মানুষের কল্যাণে লাগাতে হবে, রাজনীতিটাকে দেশের কল্যাণে লাগাতে হবে, এই মানসিকতা নিয়ে রাজনীতি করতে দেখেছি। তাদের কাছ থেকে আমরা শিখেছি, টিপু ভাইয়ের কাছ থেকে প্রথম শিখেছি রাজনীতি ভোটের জন্য নয়, রাজনীতি ত্যাগের জন্য, রাজনীতি নিজের নয়, রাজনীতি জনগণের জন্য, এই শিক্ষা টিপু ভাইয়ের কাছ থেকে পেয়েছি। উৎসর্গ করার জন্য এই শিক্ষা দিয়েছি, এখানকার অনেক অনেক রাজনীতি আমরা অনেক কষ্ট করে সেখানে থাকতাম, ভারতের বিএসএফ ক্যাম্পের মধ্যে একটা পুবলিক আমাদের জায়গা ছিল, আজকের দিনে কেন্দ্রীয় আওয়ামী লীগের তিনি সদস্যপদী সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও আব্দুল কাদের সাহেব, তারপরে ইসমত খানের নাম আবার তুলে ছাত্র লীগের নেতা, আমরা সবাই প্রায় সময় একসাথে মিলিত হতাম, একসাথে সেখান থেকে আমরা যখন ইন্দিরা গান্ধী পত্রের পর ইন্দিরা গান্ধী সরকার যখন পড়ে গেল তখন আমাদেরকে ওখান থেকে পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করা, ইতিমধ্যে আমাদের এই মনির সাহেবের আব্বা অ্যাডভোকেট আবুল ইসলাম সাহেব উনিও ছিলেন, কিন্তু উনি চলে আসছিলেন তার আগে, তো রসুল আলী সাহেব আমাদের বিদেশ ভাবকের পরিবার ওনাদের পুশব্যাক হয়ে গেল, যেটা করলে যে কোনো কর্তৃত্ব তার রক্ত
আমাদের আব্দুল বলে ছোটদের মুক্তিযোদ্ধা মারা গেছিল আমাদের আবু তালেব যে মেডিকেল সাপ্লিমেন্টটা সব আমাদের দিনে এরা সব ছিল আমাদের ওই কাগজ দিয়েছে এখানে দর্শনে বিভিন্ন জায়গায় জমা অতি সংক্ষিপ্ত ভাবে কয়েকটি কথা বল রসুন চাষা এবং টিকু ভাই এমনই নেতা ছিল একজন ছিল একজন ছিল চাঁদ নীলাকে সাপে স্নিগ্ধ আলোর মতো নরম আর একজন ছিল এই প্রথম সূর্যের মতো তাপ দেওয়া মানুষ তিনি তার বসন্ত চাঁদ তার এই চাঁদের স্নিগ্ধ ভালোবাসা দিয়ে আলো দিয়ে কর্মীদের একভাবে লালন পালন করতেন আমার টিপু সুলতান তার প্রখরতা দিয়ে এমনি ভাবে কর্মীদের শাসন করতে ভালোবাসতেন যারা তার সাথে কর চলেছে এমন কোন কর্মী নাই যে তার কথা তারা ভুলে গেছে বা তাদের
উনি যে রাত্রে মারা যায়
আপনারা উনি হতে রাত 1টা 20 মিনিটের দিকে মারা গেছেন কিন্তু সন্ধ্যা রাতে একজন গিয়েছেন ধানাবাড়িতে বলেছেন 200 টাকা দিয়ে আছেন আমরা রসুলপুর বসে যেতাম আর টিউবার কথাতে বাধা দিলাম টিউবার কর্মীদের জন্য সারা জীবনই উৎসর্গ সেই কারণে আসুন আমি কথার ভাবে আমি আমাদের নেতাদের কথা শুনি এবং আমরা সংগঠিত হই ঐক্যবদ্ধ হই আমরা ত্রিশে কাছের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য আজকের বড় চ্যালেঞ্জ হচ্ছে স্বয়ং সাহসী এবং আদর্শিক কর্মী খুবই ঘাটতি দেখা দিচ্ছে সেই কাজটি আমরা আজকে করব এই হোক আজকে অঙ্গীকার আমাদের রসেন্দ্রনাথ গোপাল স্মরণ সভা একই সাথে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা সহ 71 থেকে শুরু করে আত্মন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো সাতুশ মতে আমি যেটা দেখেছি যে মহিলাগুলি ছিল এক সময় বাংলাদেশ আওয়ামী লীগ দশম জেলা শাখার সকল কর্মকর্তাদের মূল কেন্দ্র তো সেই জায়গায় চাকরি কর্মসম্পর্কে রসম সাহেবের সঙ্গে আমার দীর্ঘদিন পরিচয় ছিল বিস্তারিত কথা বলার সুযোগ নয় সময় কথায় আমি শুধু একটি কথা আমার এই মুহূর্তে যা স্মৃতির কথায় স্মরণ করছে আমরা যত বিশ্বাস যদি আন্দোলন করি না 1970 সালের 6 ডিসেম্বর ইচ্ছা সরকারের পতনের পর তখন সর্বদলীয় যে রাজনৈতিক মঞ্চ ছিল বিশেষ করে সাংস্কৃতিক চোখে গুরুত্বে এটাতে বসবাসী চলে আমরা বাংলাদেশ